শৌচালয় থেকে এক টিএসআর জওয়ানের গলায় কাপড়ের ফাঁস জড়ানো ঝুলন্ত দেহ উদ্ধার। সোমবার দুপুরে খোয়াই থানা এলাকার রতনপুর বাজারের সংলগ্ন 10ম ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পের শৌচাগার থেকে বছর 47-এর এই জওয়ানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত জওয়ানের নাম নিরঞ্জন নট্ট, বাড়ি বিশালগড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাহিনীর কমান্ড্যান্ট এল ডার্লং, মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর, খোয়াই থানা ইন্সপেক্টর সত্যজিৎ মল্লিক সহ অন্যান্য আধিকারিকরা। মৃতের দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়না তদন্তের জন্য। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতের দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। আমাদের একজন টেম্পেটারে একটা কর্মী হাবিলদার নিরঞ্জন নট্ট, ওনার বয়স আনুমানিক 49। উনি আমরা খবর পেয়েছি দুপুরবেলা উনি নাকি একটা বাথরুমে উনি সুইসাইড করেছে। অ্যাকর্ডিংলি এটা যেটা আইন আছে আমাদের লোকাল থানা বাগুরা, ওরা ইনভেস্টিগেশনে এটা নেমেছে এবং দেখবেন এটা পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত।